নাম কংগ্রেস, যারা পার্টি করে তাদেরকে টিকিট দেওয়ার নাম কংগ্রেস। নওগাঁতে 70% মুসলমান সেখানে হিন্দু টিকিট পেয়েছে। কাঁদিতে যেখানে কোনদিন মুসলমান টিকিট পায়নি এবার দিয়েছে, কারণ আমরা মনে করি বনু একটা ব্যক্তি, হিন্দু কি মুসলমান, খ্রিস্টান কি জৈন আমার দেখার দরকার নাই। আমার দেখার দরকার কি, যে কংগ্রেস কর্মী হিসাবে তার ভাবমূর্তি, মানুষের কাছে তার পরিচয় এবং তার চরিত্র। আমরা বারবার মির্জাপুর তৈরি করতে পারবো না। যখন মীর মদনকে হাতে পেয়েছি তখন আমরা বারবার মির্জাপুর তৈরি করতে পারবো না। সে হিন্দুর কাছেও জনপ্রিয়, মুসলমানের কাছেও জনপ্রিয়। আমি এই মুর্শিদাবাদ জেলায় 70% মুসলমান যেখানে বসবাস করে সেখানে প্রণব মুখার্জিকে প্রার্থী করেছিলাম। দিল্লিতে আমাকে বলছে, এ কোন আহাম্মক রে ভাই তুমি, কেন রে ভাই কি করলাম? বলছে ব্রাহ্মণের সন্তানকে নিয়ে যাচ্ছ তোমার মুর্শিদাবাদে। এটাই তো আমাদের কৃতিত্ব। এ মুর্শিদাবাদ জেলা মেহমানদের মেহমানি করতে ভুলে যেন না যায়। আমরা মেহমান করে নিয়ে এসেছি প্রণব মুখার্জিকে, মেহমানটি যেন ত্রুটি না হয়, তার সঙ্গে যেন কখনো এমন কিছু না করা হয় যে সে অপমানিত হয়ে মুর্শিদাবাদ জেলা ছেড়ে চলে যায়। মুর্শিদাবাদ জেলার মুসলমান প্রণব মুখার্জি নামক মেহমানের মেহমানিকে সর্ব অর্থে রক্ষা করে প্রমাণ করে দিয়েছে যে মুর্শিদাবাদ জেলার মুসলমানরা কেউ সাম্প্রদায়িক নয়। জঙ্গিপুরে তাহলে মুসলমানকে হারিয়ে প্রণব মুখার্জি ব্রাহ্মণের সন্তান এমপি হতে পারত না, একবার নয় বারবার। এখন তার ব্যাটা অভিজিৎ মুখার্জিকে পারে না। মানুষ সেই শান্ত সুন্দর আত্মীয়তায় পরিপূর্ণ সেই শহরটা কি আছে? ছিল কতদিন? যতদিন কংগ্রেস ছিল, যতদিন কাঁদি শহর কংগ্রেসের দখলে ছিল, এখানকার প্রতিষ্ঠান কংগ্রেসের দখলে ছিল, ততদিন এই শহরে শান্তি শৃঙ্খলা আনন্দ সবকিছু বজায় ছিল। কোথা থেকে তৃণমূল এলো? নির্বাচনের ধার ধারল না, মানুষের মতামতের ধার ধারল না। দিদি চেয়েছে তাই দখল নিতে হবে, দিদির ইচ্ছায় শেষ ইচ্ছা তাই সব দখল কর। এই যে দখলের রাজনীতি যদি থেকে চলে এলো, এই দখল এই এলাকার মানুষের মধ্যে যে শান্তি শৃঙ্খলা আত্মীয়তা বোধের সম্পর্ক সেইটাকে বেদখল করে দিল। কাজী হয় আমাদের সঙ্গে এসো, না হলে মার খাও, হয় আমাদের সঙ্গে এসো না হলে শাস্তি পাও, হয় আমাদের সঙ্গে এসো না হলে বঞ্চিত হও, এই রাজনীতি তৈরি হলো। অর্থাৎ বাংলার মুখ্যমন্ত্রী যে দখলের রাজনীতি তিনি বিশ্বাস করেন, সেই দখলের রাজনীতি যখন এই কাঁদি শহরের বুকে এই মুর্শিদাবাদে তিনি জোর করে প্রবেশ করাতে চাইলেন, সারা মুর্শিদাবাদে জনজীবন অশান্ত হয়ে গেল। এটার মধ্যে বিচারিতা স্পষ্ট। তাই এলাকার মানুষ আপনারা কি দেখলেন, যে কংগ্রেসের টিকিট পকেটে নিয়ে এখানকার কিছু কাউন্সিলর, এখানকার কিছু বিধায়ক তারা তৃণমূলে যোগদান করলো, দিদি তাদেরকে নিয়ে আনন্দে আত্মহারা হয়ে গেল, তারা দিদিকে বোঝালো আমরা সব আসি বলেই এখানে কংগ্রেস টিকে আছে, আমাদের মতন বড় বড় বীর হনুমানরা আছে বলে কাঁদিতে কংগ্রেস শক্তিশালী, নওদায় কংগ্রেস শক্তিশালী, অধীর চৌধুরী আমাদের দয়ায় বড় হয়েছে। আমরা যখন চলে এলাম অধীর চৌধুরী শেষ হয়ে গেল, অসুবিধা কি আছে? দিদি তাই ভেবেই আনন্দে আত্মহারা তাদেরকে দিদি এবার এমপি টিকিট করলে, কথা নাই বার্তা নেই এমপি টিকিট করে দিল। এবার এমপি টিকিট হতে গিয়ে এই জায়গাটা ফাঁকা হয়ে গেল, ফাঁকা হতে গিয়ে আমাদের বনু খান চলে এলো, আবার ডবল ভোটের ব্যবস্থা হলো। একটা ভোট করে আমরা হাঁপিয়ে গেছি, আপনারা হাঁপিয়ে গেছেন, আবার ভোট। আমরা না চাইলেও এই ভোট এসে গেল, এখানে ভোট, নওদায় ভোট। দুটো এমএলএ, কংগ্রেসের দুটো এমএলএ, তারা জীবনে শপথ নিল হঠাৎ করে, এখন কংগ্রেসের এমএলএ আছি, আগামী দিনে কংগ্রেসের মেরেলে হব, মেরেলিয়ে এবার দিদির দলে ঢুকে এবার আরো বড় চোর হব, এবার মারবো আর পালাবো।
পয়সা মেরে আরো বড় হব, আরো পয়সা মেরে আরো বড় হয়ে পালাবো, আরো এমপি হব। ভোট তার জন্যই হচ্ছে। এখানে বনু খান কংগ্রেসের টিকিট চাইলো আর আমরা দিয়ে দিলাম, তার জন্য কিন্তু ভোট হচ্ছে না। এখানকার এমএলএ পালালো, কংগ্রেস দলের সহযোগিতা নিয়ে এমএলএ হয়ে পালালো, নওদার এমএলএ পালালো। শুধু পালানো নয়, তারা এমপি হতে গেল, এমপি হতে গিয়ে আবার ভোট দিতে আসলো। লোকে বলছে এমএলএ সাহেবদের এবার আমও গেল ছালাও গেল। এমএলএ বাবুরা ভাবলো যে আমাদেরই ঘরের কাউকে হয়তো টিকিট দেওয়া হবে, দিদি রয়েছে, না ভাই বারবার এই সুযোগ দেওয়া হবে না, একই ঘর থেকে বারবার সবকিছু সুযোগ দেওয়া যাবে না, পঞ্চায়েতও মেরে খাবো, মিউনিসিপালিটিও মেরে খাবো, এমএলএও মেরে খাবো, সব এক জায়গায় একটা এলাকা থেকে সব মেরে খাওয়া যাবে না, মেরে খাওয়ার ভাগ দিতে হবে, খাও কিন্তু ভাগ করে খাও। দিদি বলে দিয়েছে তোমরা যা কামাবে 75% তোমরা লাও, 25% পার্টিকে দাও। বাংলার মুখ্যমন্ত্রী নিজে ঘোষণা করেছে আমাদের কর্মীরা তোমরা যেখানে যা চুরি বাটপাই করছো 75% তোমরা নিলাম, 25% আমাকে দিলাম, অর্থাৎ মেরে খাও, মেরে খাও, ভাগ ভাগটা করে খাও, কোনো অসুবিধা নাই। বাংলার মুখ্যমন্ত্রী মামাটি মানুষের নেত্রী ঘোষণা করে দিয়েছে। এইবার দুটো জায়গায় নির্বাচন।